ভেড়ার দাম চাচ্ছ কত? 85। দাম বলছে কেউ? কত বলছে? 60 বলতেছে না? আপনার দাম চাইতেছেন কত? 90। দাম বলছে কত? 70-75 বলছে। এরপরও দেন নাই, কখন দিবেন? তাহলে ঘুমাই করে আপনার 70-75 বললে দিয়ে দেওয়া উচিত না? ঠিক আছে, কিন্তু আপনার বাজার মূল্য দেখতে হবে। আপনার 70-75 মোটামুটি দাম আছে আর কি। না না না, ঠিক আছে, দেশি গরু ঠিক আছে। বাজারের দাম চাচ্ছেন কত? 90। দাম বলছে কত? হ্যাঁ, 85 বলছে। এরপরও দেন নাই, কত নেবে কি করবেন? আপনি বললেন যে 75, আপনার 85 হয়েছে, দাম বলছে, আপনার এখন বলতেছেন 75 নেবে কি করবে? আচ্ছা আচ্ছা, দেখি তো কাকা আপনার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 120। 75-80 বলে। ভাই এখনো দেন নাই? এই নেই, 100 হলে দেবো। একটু দিবেন কখন? যখন বলে তখন দেবো। ভাই আপনি না বলে? না বললে কি করবো? নিয়ে যাবেন? না, 85 বললে আপনি দিয়ে দেওয়া উচিত। 85 দাম আছে আপনার গরুর দাম? 85 না, 95 বললে ভাই দিয়ে দেন ভাই। 95 বললে দিয়ে দেন ভাই, খারাপ বলে নাই ভাই। 95 বললে দিয়ে দেন, 1,00,000। 95 যদি বলে থাকে তাহলে ভাই দিয়ে দেন। 95 একবার না দেখেন ভাই। এই কাকা এটা দাম চাচ্ছেন কত? 65। 3,65,000। 3,65,000। ওইটা তিন না চারটা? এই যেটার দাম বলছেন ওইটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই কাকার দাম চান কত? 170। আচ্ছা দাম কেউ বলছে? কত বলছে? 40-45 বলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন কাকা কি হয়। কাকা আপনার দাম চাচ্ছেন কত? এটা 35। 135 না? আচ্ছা আচ্ছা, ভাই তোমার দাম চাচ্ছ কত? 140। দাম বলছে কত? দাম বলছে কত? 10 বলছে। 110 বলছে, এবার দাও নাই? তোমার বাড়ি কই? আচ্ছা আচ্ছা, কি গরু নিয়ে যাবো না বেচবা? কোনটা দিয়ে দিব? আচ্ছা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অনেক বড় গরু আর কি। তো দেখা যায় ছোট গরুর দাম একটু তুলনামূলক বেশি থাকে বড় গরুর চেয়ে। কাকা আপনার নাকি? আপনার এটা কাকা দাম বলছে কত? 6,00,000। দাম বলছে কত? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কাকা যে গরুটা আছে অনেক বড় গরু, উনি চা উনি দাম চাইতেছে আপনার 6,00,000 টাকা, 3,00,000-3,50,000 টাকা বলছে। তো কাকা কত হলে বিক্রি করবেন? 4,00,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দাম বলছে কত? 4,00,000 হলে খারাপ না কাকা, তো কমই তো কমই তো দিতেছেন। এটা তো আপনার যে বংশমর্যাদায় গরু হলে আপনার দাম হয়তো 6-7,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, কাকা গরু নিয়ে আসছিলেন কয়টা? আমার সামনে যে গোটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যে গোটা দেখতে পাচ্ছেন, এই গোটা আপনার চা দাম হচ্ছে আপনার 3,00,000 টাকা। দেখা যাচ্ছে আপনার কাকা দাম বলছে কত? দাম আপনার বলছে কত? দাম বলছে যে 3,00,000 হলে দিয়ে দিবেন, তো আপনার লস হবে না? অনেক বড় গরু, এটাকে আপনি কিনে নিয়ে আসছেন আপনার ঘরের গরু? আমার ঘরের গরু, ঘরের গরু। দর্শক অনেক সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরু, কিন্তু উনি আপনার 3,00,000 টাকা হলে বিক্রি করে দেবেন। দাম তো কেউ বলতেছে না, দাম বলছে কত? লাস্ট কত বলছে? 2,40,000 বলতেছে এই গুরু। আচ্ছা কাকা আপনার ফোন নাম্বারটা একটু বলেন। এত বড় গরু যদি আপনার 2,00,000 টাকা বলে তাহলে কেমনে? ভাই তোমার ফোন নাম্বার একটু বলো। নাই খালি 2,00,000।
দুই লাখ বলে এটা সম্ভব না, এত বড় গরু দুই লাখ দিয়ে নিলাম, হাত তো কিনলাম আর মানে বাড়িতে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা তো ভিউয়ার দেখতে পাচ্ছেন উনি অনেকটা রাগান্বিত হয়ে গেছে, তো দেখা যাচ্ছে আপনার এত বড় একটা বিশাল গরু দাম বলতেছে আপনার দুই লাখ টাকা আড়াই লাখ টাকা। নর্মালি আপনার যদি মাংস দাম হিসাব করা হয় ওরে ভাগো টাকা একটা দাম দিতেছেন কত? লোকজন নাই না কাস্টমার নাই? টাকা গরু নিয়েছেন কয়টা? বিক্রি করছেন কয়টা? এইগুলো দাম কেটেছেন কত করে? যেগুলো একশো পঞ্চাশ আর যেগুলো এগুলো এগুলো একশো চল্লিশ পরে যেটা আছে ওইটা বাজারের গরু দাম তুলনামূলক একটু বেশি আর কি, নর্মালি দেখা যাচ্ছে আপনার বাজারে গরু কম দেখতে পাচ্ছেন, এই শেড গুলো কিন্তু ভরা ছিল, এখন গুলো শেড গুলো ফাঁকা, ম্যাক্সিমাম শেডের কিন্তু একই অবস্থা। আর বিশেষ করে ভিতরে যে গরুগুলো ছিল এই গরুগুলো আপনার বাইরে নিয়ে আসছে, দেখা যায় অনেকে পাঁচটা ছয়টা এরকম গরু আছে, একটা দুইটা গরু আছে। কাকাটা আপনার নাকি? দাম চান কত? দাম চাইছেন কত? এক ষাট। দাম বলছে কত? একশো বিশ বলছে, তারপর দেন নাই দাম বলছে এক লাখ বিশ। তো গরু কি করবেন কাকা, বাড়িতে নিয়ে যাবেন না বিক্রি করবেন? বাড়ি নিয়ে যাবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে।